এবছর প্রচুর গরম পড়েছে প্রচণ্ড গরমে সারাদিনে শরীরে এনার্জি দেবে এরকম একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করছি তাছাড়া গরমে যে কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে তো ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে এখানে আমি একটা কাপে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এবার এর সাথে দুইশো এম মতো পানি দিয়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি তবে সেম কাজটা করা যাবে বাসায় যদি লিকুইড মিল্ক থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে গুঁড়ো দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে অন্য একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি ডিজার্টটা ঠিক আপনি কতটা বড় সাইজের বা ছোট সাইজের বানাবেন ওই অনুযায়ী ডিমটাকে নিতে হবে আজকে আমি চারটা ডিম দিয়ে এই ডিজার্টটা বানাচ্ছি তারপরে এই ডিমের সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটাও আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে চারটা ডিমের জন্য তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন এই চিনি আর ডিমটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনিটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তো চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন ডিম আর চিনির এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিব একটা স্টেইনারে করে ছেঁকে নিচ্ছি তবে ছেঁকে না নিয়েও কিন্তু এই ডেজার্টটা বানাতে পারেন ছেঁকে নিলে ডেজার্টটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে এখন আগে থেকে যে দুধটা আমরা গুলিয়ে রেখেছিলাম ওই দুধটাকে জিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি তারপরে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার ভিতরে কিছুটা রান্নার তেল দিয়ে চারো সাইডে ব্রাশ করে দিচ্ছি তবে বাটিটা কিন্তু এখানে অবশ্যই হিট প্রুফ হতে হবে আর কাচের বাটি না থাকলে এখানে কিন্তু স্টিলের বাটিতে করেও ডেজার্টটা বানাতে পারবেন চুলা একটা পাত্র বসিয়ে তার ভিতরে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিচ্ছি তো এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডেজার্টটা অনেক বেশি ফুলে উঠেছে আর এর ভিতরটাও ঠিকঠাকভাবে কুক হয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি ডেজার্টটাকে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন ডেজার্টের সাইডটাকে এভাবে করে একটু আলগা করে দিচ্ছি উপরে একটা প্লেট রেখে ডেজার্টটাকে ডিমোল্ড করে নিয়েছি ডেজার্টটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো ঝটপট একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেল আর ডেজার্টটা ফ্রিজে রেখে পরিবেশন করলে খেতে আরও বেশি মজার হয় গরমে এরকম একটা ঠান্ডা ডেজার্ট আপনার শরীরকে অনেক প্রশান্তি দিবে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এরকম সহজ আর মজার সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ